অনামিকা এবং পুষ্পা নামে দুই শাশুড়ি বৌমার জুটি ছিল। তারা দুজনেই মহিষপাতা নামক গ্রামে ফুচকা বিক্রি করত। তাদের ফুচকা খুবই সুস্বাদু হওয়ায় ওই গ্রামের সকলে তাদের কাছ থেকে মন ভরে ফুচকা খেত। এতে করে তাদের বেশ ভালোই ইনকাম হতো। প্রত্যেকদিন বিকেল বেলা করে তারা তাদের ঠেলা গাড়ি নিয়ে ফুচকা বিক্রি করতে যেত এবং গ্রামবাসী সকলে তাদের অপেক্ষা করত। চলে আসুন শাশুড়ি বৌমার ফুচকা খেতে চলে আসুন, সুস্বাদু ফুচকা নিয়ে আমরা শাশুড়ি বৌমা হাজির, আপনারাও এবার তাড়াতাড়ি করে চলে আসুন আর খেয়ে যান মজাদার ফুচকা। এই চলো চলো, শাশুড়ি বৌমার ফুচকা চলে এসেছে, সেই কখন থেকে ফুচকা খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এই যে দাও দাও, আমাদের ফুচকা দাও তাড়াতাড়ি। গ্রামের মহিলা পুরুষ সকলে একসঙ্গে শাশুড়ি বৌমার কাছ থেকে ফুচকা খায়। ওহ সত্যি, এদের ফুচকাটা খেতে এত দারুণ না কি বলবো, যতই খাই যেন মন ভরে না। হ্যাঁ তা তো ঠিক বলেছো, আর দেখেছো এদের বেচাকেনা প্রচুর হয়, দেখছো না সবাই ঝাঁকে ঝাঁকে কেমন ফুচকা খাচ্ছে। আর এরা কোথায় থাকে বলো তো, আমাদের গ্রামের তো এরা নয়। কোথায় থাকে তা কি করে বলবো, আগে তো আমাদের পাড়ায় অন্য একজন ফুচকা বিক্রি করতে আসতো। যেই থেকে শাশুড়ি বৌমা আমাদের পাড়ায় ফুচকা নিয়ে ঢুকেছে সেই থেকে লোকটা ধান্দা চপাট হয়ে গেছে। আমি জানি এই বৌ শাশুড়ি থাকে কোথায়, তোমরা জানলে অবাক হবে, এরা আমাদের পাশের গ্রামেই থাকে। এদের তিনতলা বাড়িও আছে আর এরা খুবই বড় লোক, এদের খুব বড় একটা ব্যবসাও আছে। কি যে বলো না দাদা, এরা যদি বড় লোক হতো তাহলে কি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ফুচকা বিক্রি করত? সেটাই তো আমারও প্রশ্ন, আমি নিজের চোখে এদের ঘর বাড়ি দেখে এসেছি। আমার তো মনে হয় এরা নিশ্চয়ই কোনো ধান্দা নিয়ে গ্রামে এসেছে, না হলে কেউ এত বড় লোক হয়ে এত ছোট একটা ব্যবসা করতে যাবে কেন? না না, এদেরকে দেখে তো খুবই ভালো মানুষ বলে মনে হয়, এদের ব্যবহারও খুব ভালো। আমার মনে হয় এরা হয়তো ভালোবেসে কাজটা করে, সে তো আমরা যাই বলো না কেন, আমি এই বউ শাশুড়ির ফুচকা খাওয়া বন্ধ করতে পারবো না। এভাবে গ্রামের লোকেরা প্রত্যেকদিন বউ শাশুড়ির ফুচকা বিক্রি করা নিয়ে আলোচনা করত। কিছু কিছু মানুষ ভয়ে তাদের কাছ থেকে ফুচকা খেত না, কারণ তারা ভাবত যে হয়তো শাশুড়ি বৌমা বড় কোনো উদ্দেশ্য নিয়ে তাদের গ্রামের মানুষগুলোকে ঠকাতে এসেছে। আবার কেউ কেউ ভাবত তারা ফুচকাতে ড্রাগ মিশিয়ে বিক্রি করে, যাতে সকলেই তাদের ফুচকার প্রতি আসক্ত হয়ে পড়ে এবং তারা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে সক্ষম হয়। আবার কিছু মানুষ ছিল যারা বউ শাশুড়ি মাকে খুবই ভালোবাসত এবং তাদের ফুচকা না খেয়ে থাকতে পারত না। মা, সবার তো ফুচকা খাওয়া হয়ে গেল, চলুন তাহলে এবার যতগুলো ফুচকা বেঁচে আছে আমরা দুজনে মিলে খেয়ে সাবর করে দিই। হ্যাঁ হ্যাঁ বৌমা, চলো চলো খাই, আজকে দেখি তোমার আর আমার মধ্যে সবচেয়ে বেশি ফুচকা কে খেতে পারে। আপনি আমার সঙ্গে পারবেন না মা, বেকার হেরে যাবেন। দুই শাশুড়ি বৌমা ফুচকা খাওয়ার প্রতিযোগিতা করতে করতে তাদের বেঁচে যাওয়া সমস্ত ফুচকা খেয়ে ফেলে। দেখেছো, তোমরা বেকার বেকার এই শাশুড়ি বৌমার উপর সন্দেহ করো, এরা প্রত্যেকদিন আমাদের সবাইকে ফুচকা খাওয়ানোর পর যে ফুচকাগুলো বেঁচে যায় ওরা তো নিজেরাই খেয়ে নেয়, আর তোমরা বলছো ওরা নাকি ফুচকায় ড্রাগ মিশিয়ে দেয়। হ্যাঁ সেটাই তো, সেরকম হলে ওরা নিজেরাই বা ফুচকা খেত কেন, ছাড়ো তো, একদিন না একদিন সত্যিটা নিশ্চয়ই বেরিয়ে আসবে। ফুচকা বিক্রি করে এবং নিজেরা মন ভরে ফুচকা খাওয়ার পর শাশুড়ি বৌমা বাড়িতে ফিরে আসে। তারা সত্যি সত্যি একটা বিশাল বড় তিনতলা বাড়িতে বসবাস করত। অনামিকা, তার বর আবির, শাশুড়ি পুষ্পা দেবী এবং শ্বশুর মশাই শুভজিৎ বাবুর সঙ্গে থাকত। আবির তার বাবার সঙ্গে তাদের নিজস্ব ব্যবসা সামলাত। আর সত্যি সত্যি তাদের বাড়িতে অভাব অনটন বলতে কিছুই ছিল না, কিন্তু তবুও দুই শাশুড়ি বৌমা কেন ফুচকা বিক্রি করাকে তাদের পেশা হিসেবে বেছে নিয়েছিল এটা জানার জন্য আমাদের কয়েক মাস আগে পিছিয়ে যেতে হবে। বাবা, মা আর অনামিকা কোথায় গেছে বলো তো, সকাল থেকে এখনো বাড়ি ফিরলো না, ফোন করছি ফোনও তো ধরছে না, রান্না বান্না কিচ্ছু করেনি, আমরা খাবো কি? কোথায় আবার গেছে, আর দেখতে হবে না, দুই শাশুড়ি বৌমা ফুচকা খেতে বেরিয়েছে নিশ্চয়ই, ওদের তো ফুচকা খাওয়া ছাড়া আর কোনো কাজই নেই। কিন্তু ওরা তো সেই সকালবেলা বেরিয়েছে, আর এখন তো সন্ধ্যা হতে চললো, এতক্ষণ ধরে ফুচকা খাচ্ছে, ওদের আবার কোনো বিপদ হলো না তো বাবা? জানি না, এই শাশুড়ি বৌমার ফুচকা খাওয়ার অভ্যাস কবে যে শেষ হবে, আমি তো শুধু সেই চিন্তাতেই থাকি। আবির এবং তার বাবা শাশুড়ি বৌমার বাড়ি ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। রাত্রিবেলা অনামিকা এবং পুষ্পা দেবী বাড়ি ফিরে আসে। এসে গেছো তোমরা, কোথায় ছিলে তোমরা সারাদিন, আর তোমরা ফোন ধরছিলে না কেন,
কি করতে এত ব্যস্ত ছিলে যে ফোন ধরার সময়টুকুও পাওনি? আমরা তো ফোন নিয়ে যাইনি, আজকে ফোন বাড়িতেই রেখে গিয়েছিলাম। ফোন নিয়ে ফুচকা খেতে বেরোলে তোমরা তো প্রত্যেক দিন ফোন করে বিরক্ত করো। আমরা ঠিক মতো ফুচকা খেতে পারি না, সেই জন্য আজকে ফোন রেখেই ফুচকা খেতে গিয়েছিলাম। সে তো আমরা আগেই বুঝে গেছি, তোমরা এসে বলবে ফুচকা খেতে গিয়েছিলাম, কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত ফুচকা খেতে সময় লাগে। আরে না না, আমরা তো আজকে ফুচকা খেতে গিয়ে একটা বড় সমস্যায় পড়ে গিয়েছিলাম, তাই বাড়ি আসতে এত দেরি হলো। সমস্যা তো তোমরা দুজনেই এক একটা সমস্যা, আবার তোমাদের জীবনে সমস্যা বলতে কিছু আছে নাকি? আরে তুমি বেশি বকছো কেন? তুমি জানো কি হয়েছিল? আগে বোঝো, ব্যাপারটা শোনো, তারপর কথা বলবে। আজকে আমরা দুজনে একটা ফুচকাওয়ালার কাছে ফুচকা খেতে গিয়েছিলাম। এই বলে পুষ্পা দেবী তাদের সঙ্গে ঘটে যাওয়া সমস্যার কথা বলতে শুরু করে। মা চলুন আজকে ওই ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা খাই, আমাদের এখানকার সব ফুচকাই তো খাওয়া হয়ে গেছে, কিন্তু এই লোকটার কাছ থেকে আমরা একবারও ফুচকা খাইনি। এই যে আমাদের দুজনকে ফুচকা দাও। আরে দাও দাও, কানে শুনতে পাচ্ছ না নাকি? ফুচকার সামনে এসে আমাদের পক্ষে এক সেকেন্ডও অপেক্ষা করা সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছি দিচ্ছি, 10 টাকার 6টা ফুচকা, কত টাকার করে দেব বলো? এই আমাদেরকে এরকম প্রশ্ন করলে কেন? আমরা 10-20 টাকার ফুচকা খাই না, বুঝেছো? ফুচকা আমাদের প্রিয় খাদ্য। তোমার ফুচকা যদি আমাদের ভালো লাগে, তাহলে আমরা তোমার ঠেলাগাড়িতে যত ফুচকা আছে সব ফুচকা আমরা শাশুড়ি বৌমা দুজনে খেয়ে ফেলতে পারি। ওরে বাবা, তাই নাকি? ঠিক আছে খাও দেখি, এই নাও, ধরো ধরো, তাড়াতাড়ি ধরো। বাহ, তোমার ফুচকা তো সত্যিই খুব ভালো, তুমি ফুচকা দিয়ে যাও, আজকে আমি থামবো না, সব ফুচকা খেয়ে নেব। বৌমা চলো, দুজনের মধ্যে কম্পিটিশন হয়ে যাক, কে কত ফুচকা খেতে পারে। এই বলে তারা দুজনে অনবরত ফুচকা খেয়েই যায়। অনেকগুলো ফুচকা খাওয়ার পর অনামিকা বলে, মা আমার পেট ভরে গেছে, আমি আর খেতে পারবো না। এত তাড়াতাড়ি? আমার তো খুবই ভালো লাগছে খেতে। এই যে ফুচকাওয়ালা, আমাকে আরো ফুচকা দাও। এই বলে পুষ্পা দেবী ফুচকাওয়ালার সমস্ত ফুচকা খেয়ে নেয় এবং তারা ফুচকাওয়ালাকে টাকা দিয়ে দেয়। মা এবার চলুন বাড়ি যাই। বৌমা আমার পেটটা বড্ড গুড়গুড় করছে, এখান থেকে তো আমাদের বাড়ি অনেকটাই দূরে, আমার বড্ড জোরে পটি পেয়েছে। ওরে বাবা, আমাকে এখনই পটি করতে হবে, না হলে আমি এখানেই হয়তো পটি করে ফেলবো। সে কি, এখন আপনি আবার পটি কোথায় করবেন? দাঁড়ান, আশেপাশে কোনো পাবলিক টয়লেট আছে কিনা দেখি, কাউকে জিজ্ঞাসা করি। অনামিকা তার শাশুড়ি মাকে নিয়ে কিছুটা দূরেই একটা পাবলিক টয়লেটে যায়। পুষ্পা দেবী তাড়াতাড়ি করে টয়লেটের মধ্যে ঢুকে যায়। অনামিকা তার শাশুড়ি মায়ের জন্য বাইরে অপেক্ষা করতে থাকে। পুষ্পা দেবী পেট হালকা করে কিছুক্ষণের মধ্যে বাইরে বেরিয়ে আসে, কিন্তু আবারও তার পটি পায় এবং সে আবার দৌড়ে বাথরুমের মধ্যে ঢুকে পড়ে। এরকম ভাবে অনবরত 20 বার পটি করার পর তার পটি বন্ধ হয়। বৌমা দেখলে তো, ওই ফুচকাওয়ালা আমাদের খারাপ ফুচকা দিয়েছে, ওই শয়তানের ফুচকা খেয়ে আমার এতবার পটি হলো, এখনো পর্যন্ত আমার পেট ব্যথা করছে, ওই ফুচকাওয়ালাকে আমি ছাড়বো না। হ্যাঁ মা, ওই ফুচকাওয়ালাটা একটা ঠকবাজ, আমরা প্রত্যেক দিন এত এত ফুচকা খাই, আমাদের কোনোদিনও তো কিচ্ছু হয় না, আর আজকে আপনার হঠাৎ করে এমন অবস্থা হলো। এখন আর বেশি কথা বলার সময় নেই, আমরা থানায় যাব, চলো। ওই ফুচকাওয়ালার নামে আমরা কেস করব। আজকে আমাদের সঙ্গে এমন হয়েছে, অন্যদিন তো অন্য কারোর সঙ্গে এমন হতে পারে। এই বলে পুষ্পা দেবী তার বৌমাকে নিয়ে থানায় যায় এবং ফুচকাওয়ালা কালুর নামে ডায়েরি লিখতে বলে। পুলিশ অফিসার এরকম একটা অদ্ভুত কারণে তারা ডায়েরি করতে এসেছে জেনে সে খুবই অবাক হয়। আচ্ছা, আপনারা এখানে এসেছেন এই কারণে যে ফুচকা খেয়ে আপনাদের পেট গন্ডগোল করছে? আপনারা বলতে চাইছেন এখানে ফুচকাওয়ালার দোষ, তাই তো? হ্যাঁ অবশ্যই, ফুচকাওয়ালাটি তো দোষ, নিশ্চয়ই ও খারাপ পচে যাওয়া উপকরণ দিয়ে ফুচকা তৈরি করেছে, না হলে এমন হবে কেন? আচ্ছা আচ্ছা, আপনারা ঠিক কতগুলো ফুচকা খেয়েছিলেন বলুন তো, একদম ঠিকঠাক ভাবে বলবেন। কতগুলো আবার কি, ফুচকাওয়ালার ঠেলাগাড়িতে যত ফুচকা ছিল বেশিরভাগটাই আমি খেয়েছি, আমার বৌমা বেশি খেতে পারেনি। বাহ, আপনারা অদ্ভুত তো, নিজেরা এত ফুচকা খেয়েছেন আর সেটার জন্যই আপনাদের পেট খারাপ করেছে। আপনারা এটা না ভেবে ফুচকাওয়ালার ঘাড়ে দোষ চাপাচ্ছেন, যান চলে যান এখান থেকে, না হলে এক্ষুনি আমি আপনাদের লকআপে ঢুকিয়ে দেব। ও বুঝেছি, আপনারা তাহলে ফুচকাওয়ালার সঙ্গে হাত আছে, নিশ্চয়ই ফুচকাওয়ালা আপনাকে ঘুষ খাইয়েছে। এই হাবুলদার, এদের দুজনকে ধরে লকআপে ভরে দাও, এরা এমনি এমনি বুঝবে না। এই শুনে শাশুড়ি বৌমা খুবই ভয় পেয়ে যায় এবং তারা সেখান থেকে দৌড়ে পালায়।
পুলিশ অফিসার শাশুড়ি বৌমার এরকম কৃত্রিকলাপ দেখে হাসতে থাকে। কোন রকমে শাশুড়ি বৌমা ভয়ে ভয়ে বাড়িতে ফিরে আসে। এবার বুঝেছ আমরা সারাদিন আজকে কোথায় ছিলাম? আজকে আমরা দুজনে কত বড় বিপদ থেকে বেঁচে গেলাম। দুই শাশুড়ি বৌমার মূর্খমি দেখে আবির ও শুভজিৎ বাবু খুবই অবাক হয়। বাবা, আমার মনে হচ্ছে ফুচকা খেতে খেতে এদের মানসিক কোনো সমস্যা হয়েছে। এদের দুজনকেই একটা ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত আমাদের। এই, আমাদের কিছু হয়নি, আমরা একদম ঠিক আছি। আচ্ছা ছাড়ো এসব, আমরা শাশুড়ি বৌমা মিলে একটা প্ল্যান করেছি। আমরা দুজনে নানান দেশ বিদেশে যাব আর নানান রকমের ফুচকা ট্রাই করব। আমাদের দেশের সব ফুচকাই যেন একই রকমের খেতে। হ্যাঁ একদম একদম। আচ্ছা আগে কোন দেশে গেলে ভালো হয় বলো তো? তোমরা কি পাগল হয়ে গেছো? তোমরা ফুচকা খাওয়ার জন্য এখন দেশ বিদেশে ঘুরে বেড়াবে? আচ্ছা দেশ বিদেশে যাওয়ার জন্য বুঝি টাকা লাগবে না? টাকাগুলো তোমরা কোথা থেকে পাবে? টাকাগুলো কোথা থেকে পাবো মানে তোমরা দেবে? আমাদের কি টাকা পয়সার কোনো অভাব আছে? আমরা তো অনেক বড় লোক। না একদমই নয়, দেশ বিদেশে গিয়ে ফুচকা খাওয়া তো দূরের কথা, তোমাদের হাতে আমরা আর একটা টাকাও দেব না। ফুচকা খেয়ে খেয়ে তোমাদের বুদ্ধি লোভ পেয়েছে, দেশ বিদেশে ঘুরে ঘুরে ফুচকা খাবে যত সব। ঠিক আছে যাও, দিতে হবে না, আমরা নিজেরাই আমাদের কথা চিন্তা করে নেব। আমরা দুই শাশুড়ি বৌমায় যথেষ্ট, কারো সাহায্য লাগবে না আমাদের। আমরা দুজনেই একটা ব্যবসা করব, ব্যবসা করে টাকা জমিয়ে নানান দেশ বিদেশে ঘুরে ঘুরে ফুচকা খাবো। তাই নাকি? কি ব্যবসা করবে তোমরা শুনি? ফুচকা খাওয়া ছাড়া তো কোনো যোগ্যতা নেই তোমাদের। হ্যাঁ সেই জন্যই তো আমরা ফুচকার ব্যবসাই করব। আমরা দুজনে খুব ভালো ফুচকা বানাতে পারি আর আমরা কাল থেকেই ফুচকার ব্যবসা শুরু করব। দেখো তোমরা কি করবে, দেশ বিদেশে যাওয়ার জন্য আমাদের টাকা দেবে নাকি আমরা ফুচকার ব্যবসা শুরু করব? তোমরা কোনটা চাও বলো। তোমরা তোমাদের ব্যবসা শুরু করে দাও, আমাদের কোনো আপত্তি নেই। এতদিনে এমনিও আমাদের অনেকগুলো টাকা তোমরা নষ্ট করেছো, আর নয় আমাদের ক্ষমা করো। এই শুনে পুষ্পাদেবী এবং অনামিকা দুজনেই খুব রেগে গিয়েছিল এবং তারা সত্যি সত্যি তাদের ফুচকার ব্যবসা শুরু করে দিয়েছিল। এভাবে 3 মাস ধরে তারা ফুচকা বিক্রি করে টাকা সঞ্চয় করে আসছে। কোনো না কোনো দিন তারা অনেক টাকার মালিক হবে এবং তারা নানান দেশ বিদেশে ঘুরে ঘুরে ফুচকা খাবে। এই স্বপ্ন নিয়েই দুই শাশুড়ি বৌমা ফুচকা বিক্রি করতে থাকে। রামবিনোদ বাবু ছিল শহরের সব থেকে বড় ব্যবসায়ী। টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছুরই অভাব ছিল না তার। তার সম্পত্তির পরিমাণ এতটাই ছিল যে তার 3 পিঁড়ি বসে খেলেও শেষ হতো না। আর এসব কিছুই তার সততা ও পরিশ্রমের ফলেই সে করতে পেরেছিল। রামবিনোদ বাবুর পরিবার খুবই ছোট ছিল। স্ত্রী মারা যাওয়ার পর থেকে সে বিয়ে না করে তার 2 মেয়ে শিউলি ও শর্মিলার সঙ্গে থাকত। একদিন, ইস যা, আমার তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। এতক্ষণ ওই বদমাইশ শর্মিলাটা আমি না থাকায় বাবার কাছ থেকে বেশি করে মনে হয় টাকা নিয়ে কলেজে চলে গেছে। এই মেয়েটার জ্বালায় আমি রাতে ঘুমাতেও পারি না ঠিক করে, আর দিনের বেলাতেও ভালোভাবে ঘুরতে পারি না দূর, সব সময় চিন্তায় থাকি। এসব ভাবতে ভাবতে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে শিউলি তার ধনী বাবা রামবিনোদ বাবুর ড্রয়িং রুমের দিকে যায়। কিন্তু সেখানে শর্মিলাকে দেখে সে অবাক হয়ে যায়। তোর আজ আসতে দেরি হয়ে গেল তাই না বল? আমি বাবার কাছ থেকে 10,000 টাকা নিয়েছি, বিকেল বেলা পার্টি করব। তুইও চাইলে আসতে পারিস, যতই হোক তুই তো আমার নিজের বোন হোস, তাই না বল? দেখ সকাল সকাল আমার মাথা গরম করাস না আর আমাকে বোকা বানানোর চেষ্টা করবি না বুঝলি। তুই টাকা নিলে এখানে এখনো দাঁড়িয়ে থাকতিস না বুঝলি। হয়তো তুইও আজ দেরিতে এসেছিস তাই তুইও টাকা পাসনি, কারণ তোর আসার আগেই বাবা চলে গেছে। হ্যাঁ জানিস তো, ভালো হয়েছে, দেখবি দেখবি সন্ধ্যেবেলা বাবা বাড়ি এলে, আমি বড় তো তাই প্রতিবারের মতো আমাকে বেশি টাকা দেবে, এটাই তো আমার বোনাস পয়েন্ট বুঝলি। আর ভবিষ্যতেও দেখবি আমি বেশি পাবো। দেখ এখানে আর কেউ ছোট আর কেউ বড় নেই, বাবার সম্পত্তিতে দুজনেরই সমান অধিকার আছে, তুই যতটা নিবি আমিও ততটা নেব। হ্যাঁ তারা দুই বোনই এরকমই ছিল, ছোটবেলা থেকেই তারা একে অপরের সঙ্গে কম্পিটিশন করেই আসছে। আর এখন তো তাদের ওই কম্পিটিশনটা লোভে পরিণত হয়ে গিয়েছিল, তাই তারা দুজনেই সবসময় বাবার সম্পত্তি বণ্টনের ব্যাপারেই ঝামেলা করত। আর এই নিয়ে তাদের রাগ হিংসা শত্রুতা ক্রমশই বেড়েই চলেছিল। এমনই একদিন শর্মিলা বসে বসে কাঁদছিল তখন। আরে মা, তুই এখানে বসে বসে কাঁদছিস কেন? কি হয়েছে তোর?
তোকে কেউ কিছু বলেছে নাকি? এই এই এদিকে দেখ, তুই আমার মানে রামবিনোদের মেয়ে, শহরের সবচেয়ে বড় লোকের। তোর চোখে জল একদমই মানায় না, বুঝেছিস? তোর কি লাগবে তুই আমায় বল একবার। হ্যাঁ, সেই জন্যই তো কাঁদছি আমি। এখানে না হয়ে গরিব বাড়িতে হলে বরং ভালো হতো, তাহলে আমাকে এরকম পরিস্থিতিতে পড়তে হতো না বাবা। দেখো আবার কি নাটক শুরু করবে, সব সময় তো বাবাকে বোকা বানিয়ে টাকা ছাড়ে। আরে তুই বলবি নাকি আমি মিটিং এ চলে যাব? না না বলছি, মানে কান্না থামাতে পারছিলাম না তো তাই। বাবা আমি প্রকাশকে ভালোবাসি বাবা, আর ও আমাকে ভালোবাসে, কিন্তু বাবা। কিন্তু আবার কি, তোরা বড় হয়েছিস, বুঝতে শিখেছিস, তোরা কি আবার খারাপ পছন্দ করবি নাকি? আমাকে শুধু ছেলেটার সঙ্গে একবার কথা বলাবি, ব্যাস। না বাবা সেটা নয়, আসলে প্রকাশ খুবই গরিব, আর আমি কি ওখানে গিয়ে থাকতে পারবো বলো বাবা? আর তুমি তো বলতে যে অসহায়দের ঘৃণা করতে নেই, তাদের সাহায্য করতে হয়। আমি ভাবছি কি ওকে যদি বিয়ের পর এখানে মানে আমাদের সঙ্গে রাখি তাহলে কি খারাপ হবে বাবা? ও তাহলে এই ব্যাপার, আমি প্রথম থেকেই বুঝতে পারছিলাম, কিছু একটা খিচুড়ি তো রান্না করছে। তার মানে স্বামীকে এনে বসিয়ে পুরো সম্পত্তিগুলোই হাতিয়ে নেওয়ার ধান্দা। আর আমি জানি ও ইচ্ছা করেই গরিব বয়ফ্রেন্ড বানিয়েছে। দাঁড়া আমিও ছেড়ে দেওয়ার নই, আমিও খেলা দেখাবো। শর্মিলার কথা শুনে রামবিনোদ বাবু খুবই খুশি হয়, কারণ সেও একদিন দরিদ্র ছিল, আর তার মেয়ের চিন্তা ভাবনা দেখে সে আরো মুগ্ধ হয়। সেই কয়েকদিনের মধ্যেই প্রকাশের সঙ্গে শর্মিলার বিয়ে দিয়ে দেয় এবং প্রকাশকে বাড়িতেই রেখে দেয়। প্রকাশ সত্যি সত্যি দরিদ্র ছিল, আর শর্মিলা তাকে কি জন্য পছন্দ করেছিল সে নিজেও জানত না। কিরে এবার কি করবি তুই? আমি তো এখানেই থেকে গেলাম, আর তোর মহেশ তো বড় লোক, ও এখানে থাকবে না, তাহলে পরবর্তীতে বাবার সব সম্পত্তি আমারই। হ্যাঁ তোকে চিনতে আমার আর বাকি নেই, তবে একটা কথা শুনে রাখ, আমিও রামবিনোদ বাবুর মেয়ে, কিভাবে সম্পত্তি নিতে হয় সে আমার ভালোভাবেই জানা আছে, শুধু সময়টা আসতে দে। এভাবেই সময় কাটতে থাকে, শর্মিলার প্রতি শিউলির হিংসা ক্রমশই বৃদ্ধি পেতে থাকে। এদিকে রামবিনোদ বাবু আগের মতোই দুই মেয়েকে সমান চোখেই দেখত, টাকা পয়সা কেনাকাটা যা করত দুজনকেই সমান ভাগে দিত, কিন্তু তবুও শিউলির মনে খুশি ছিল না। তাই একদিন, আচ্ছা মহেশ আমরা কবে বিয়ে করছি গো, মানে আমাদের বিয়ের আর কত সময় লাগবে, তাড়াতাড়ি হলে বলো, না হলে আমি অন্য কিছু চিন্তা ভাবনা করব। এই রিল্যাক্স, আর কিছুদিন সময় দাও, মানে ওই মাস ছয়েক আমার বাবা বিদেশ থেকে ফিরুক, তারপর না হয় আমরা বিয়েটা করে ফেলবো। আর এই তুমি চিন্তা করবে মানে, আমার সঙ্গে কি ব্রেকআপ করার কথা ভাবছো নাকি? কিছু মনে করো না, আমি মজা করেই বললাম কিন্তু। তুমি মজা করলেও আমি কিন্তু সিরিয়াস, আর তুমি এত দেরি করলে আমি সত্যি সত্যি ব্রেকআপ করব, ওকে? কারণ আমার এখনই বিয়ে করাটা খুবই প্রয়োজন। এভাবে সেদিন শিউলি মহেশকে সমস্ত ঘটনা বললে মহেশ ব্যাপারটা বুঝতে পারে। মহেশ আসলে একটু লোভী প্রকৃতির ছিল, তাই অগাধ সম্পত্তি পাওয়ার আশায় সে শিউলির মতে হ্যাঁ করে দেয়। কয়েকদিনের মধ্যে তাদেরও বিয়ে হয়ে যায়, এবং বিয়ের পর মহেশের মা তাদেরকে বাড়িতে উঠতে দেয়নি বলে তারা দুজনেও রামবিনোদ বাবুর বাড়িতে ওঠে। হ্যাঁ তা বাবা মহেশ, শুনলাম তোমার মা নাকি তোমাকে বাড়িতে উঠতে দেয়নি, তা ওনার নামটা আমায় একটু বলা যাবে? মানে আমি শহরের সকলকেই চিনি তো, আমি যদি কিছু করতে পারতাম আর কি। বাবা মায়ের কথা তো একবারই তুলবেন না, উনি শহরের সবচেয়ে বড় ঠকবাজ, আমার তো ওনাদের মা বাবা বলতেই ঘৃণা পাই। ভালোই হতো যদি আমি অনাথ হতাম। জানেন উনি কি বলেছেন, যে মেয়ে যৌতুকের 50 লক্ষ টাকা ও 1 কেজি সোনা না নিয়ে এলে বাড়িতেই তুলবে না। হ্যাঁ এবার আসল ব্যাপারটা জানা যাবে, নামটা একবার বলুক তারপর জমবে। আমার মতোই প্ল্যান করেছে, তাই ওই শয়তানটাকে এই বাড়িতে নিয়ে এসেছে। আগে তো বেশ বলতো, আমার বয়ফ্রেন্ডের এই আছে, আমার বয়ফ্রেন্ডের ওই আছে, তা এখন কি হলো, শুধু কাজ কলা? থাক মহেশ আর কাঁদতে হবে না, আমার বাবা যৌতুক প্রথাকে একেবারেই পছন্দ করে না, আর তোমার কেউ নেই তো কি হয়েছে? আমার বাবা আছে তো, ওনার ছেলে নেই, তাই তুমি এখানে ছেলের মতোই থাকবে, দেখবে উনি তোমাকে সমস্ত সম্পত্তি দিয়ে দেবে, তোমার মায়ের থেকে কিছুই নিতে হবে না। শর্মিলা ও মহেশের কথাবার্তা শুনে বিনোদ বাবু তাদের উপরে সন্দেহ হয়,
আসলে যে কি ব্যাপার আর কেনই বা তারা বারবার সম্পত্তির কথা তোলে সে একটু হলেও আভাস পেয়েছিল। তাই সে মহেশের ব্যাপারে তার এক পুলিশ কমিশনার বন্ধুকে খোঁজ নিতে বলে। একদিন, তা সুনীল বাবু, আমি যে ছেলেটার ফটো দিয়েছিলাম ওর ব্যাপারে কিছু খোঁজ পেলেন? মানে ওর বাবা মা, পরিচিতি কেউ? হ্যাঁ বাবু, আপনাকে আজ ওটাই বলতে এসেছি। মহেশ সারদা দেবীর ছেলে, ওর বাবা পরিমল বিদেশে থাকেন। ছেলেটার বাবা মা খুবই সম্মানীয় ব্যক্তি। কি বলেন, পরিমল মানে সেক্টর 5 এর পরিমল পোদ্দার নাকি? হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনি কিভাবে জানলেন? আপনার কি পরিচিতি নাকি? রামবিনোদ বাবু পুলিশ অফিসারটিকে পাঠিয়ে দিয়ে পরিমল বাবুকে ফোন করে। আসলে পরিমল বাবু ছিল তার ছোটবেলার বন্ধু, আর তারা যে ছেলে বৌমাকে বাড়ি থেকে যৌতুকের জন্য বের করে দেবে এটা সে মোটেই বিশ্বাস করতে পারছিল না। ফোন করে সমস্ত ঘটনা তাকে বললে পরিমল বাবু অবাক হয়ে বলে, এসব তুই কি বলছিস? যৌতুক, টাকা, বৌমা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমরা এবার যৌতুক নিতে যাব কেন? আমাদের কিসের অভাব আছে শুনি? তবে কয়েক সপ্তাহ আগে মহেশ ফোন করেছিল আর বন্ধুদের সঙ্গে 6 মাসের জন্য ট্যুরে যাবে বলে বেরিয়েছে। ও বিয়ে করেছে এটা আমি জানি না তো। পরিমলের কথা শুনে রামবিনোদ বাবু সমস্ত ঘটনাই বুঝতে পারে। তার দুই মেয়ের মনের মধ্যে যে লোভ লালসা বাসা বেঁধেছে, তার মেয়েরা যে সম্পত্তির জন্যই এরকম করছে এটা সে ভালোভাবেই বুঝতে পেরে যায়। তাই সে একদিন তার দুই মেয়েকে তার কাছে ডেকে বলে, মা শর্মিলা, তুই আমার ছোট মেয়ে, আর মা শিউলি, তুই আমার বড় মেয়ে। আর তোরা তো জানিস আমার বয়স হয়ে গেছে, তাই ভাবছি আমি সবকিছু তোদেরই ভাগ করে দিয়ে যাই। হ্যাঁ, সেটাই ভালো হবে। আমি বড় মেয়ে, আর বাবা আমরা এখানে প্রথম থেকেই থাকি, তাই সম্পত্তির বেশিরভাগটাই আমার প্রাপ্য, এটা তো জানোই তুমি। ওসব বড় ছোট এখানে কিছুই চলবে না। আর থাকার কথা উঠলে মহেশও তো বাড়িঘর ছেড়ে এখানে থাকে, সেটা কি চোখে দেখতে পাস না তুই? আর আমি প্রথম থেকেই জানতাম এরকমই কিছু একটা ঘটবে, লোভী কোথাকার। এবারে তোরা চুপ কর, আমি বলছি কি হবে। আমার যেখানে যা কিছু আছে সবকিছুই সমান সমান পাবি, কেউ কমও না আর কেউ বেশিও না, বুঝেছিস? এটা শোনার পরও তারা শান্ত হয় না, তারা একে অপরের সঙ্গে ঝগড়া করতে থাকে। দেখ তোরা, আজ আমি তোদের একটা কথা বলতে চাই। তোরা যে ধন সম্পত্তির লোভে এরকম করছিস আমি আগে থেকেই জানতাম, তাই আমি তোদের কাছে ডেকে এগুলো বললাম। আমার যা সম্পত্তি আছে 2 ভাগ কেন, 10 ভাগ করলেও তোদের সারা জীবন এমনিই চলে যাবে, আর এটা তোরা ভালো করেই জানিস। কিন্তু দেখ, তোরা লোভের বসে তাতেও ঝগড়া করছিস। আমি এই সম্পত্তি অনেক কষ্ট করে সঞ্চয় করেছি শুধুমাত্র তোদের সুখের জন্য, আর তোরা কিনা আমি চলে যাওয়ার পর সুখী না হয়ে একে অপরের সঙ্গে ঝগড়া ঝামেলা করলে কিভাবে চলবে বল? রামবিনোদ বাবুর এরকম কথাবার্তা শুনে তার দুই মেয়ে চোখে জল চলে আসে। তারা তাদের লোভ লালসা ত্যাগ করে তার বাবার কাছে ক্ষমা চায়। প্রকাশ শর্মিলাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলে। শর্মিলা আর আগের মতো ছিল না, তাই সে তার সঙ্গে তাদের ছোট্ট বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এদিকে মহেশের বাবা পরিমল বাবুও মহেশকে বাড়িতে যাওয়ার জন্য বলে। সেও শিউলিকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। এভাবেই তারা সবকিছু ভুলে যে যার শ্বশুর বাড়িতে গিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।